আমি ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি, যেটা ডাইরেক্ট আল্লাহ বলছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের হক যদি আপনি মানতে চান, পাঁচ নম্বর যে বিষয়টা বলা হয়েছে, আগে তুমি পড়বে, এরপর অর্থ জানবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে। পাঁচ নম্বরে বলা হয়েছে, তুমি যখন জানবে এই পবিত্র কোরআনের সঠিক দাওয়াত, সঠিক দাওয়াত কি দাওয়াত, এমনি কিন্তু বলা হয়নি, যেটা সত্য দাওয়াত, সেইটা মানুষের কাছে দাও, সেটা কি আমাদের মাঝে দেওয়া হয়? একটু জোরে বলেন না ভাই, দেওয়া কি হয়? দেওয়া হলে কি আমির হামজা ওখানে থাকতো, মামুনুল হক থাকতো, মুফতি কাজী ইব্রাহিম থাকতো, আল্লামা সাইদি থাকতো? থাকতো না। এখন আপনার নজর মসজিদে কেন বলেন? না 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 ভাই, এগুলো বলি না, কারণ আল্লাহ বলেছেন সঠিক দাওয়াত মানুষের মাঝে দাও। সঠিক দাওয়াত আজকে যারাই দেয়, ওই সময় তাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, এখনও যারা সত্য কথা বলবে তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই। এই জন্য আমরা কি সঠিক দাওয়াত দিব না, বিরত থাকব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন, এই কোরআন নাজিল করেছেন কেন? হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবুল লা রায়বা ফি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল বাকারার দ্বিতীয় নম্বর, সুরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রায়বা ফি, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছের বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাও, অন্য কোনো কিতাবের দিকে যাওয়ার দরকার নাই। এই দা হল এ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, একটা কিতাব পারে তোমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, সেই কিতাবটার নাম কি? কথা বললেন না ভাই? আল কোরআন, আল কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনার সংবিধান হিসাবে, জীবন বিধান হিসাবে মানতে পারবেন না, ততক্ষণ মনে করবেন আপনি এখনো প্রকৃত মুসলমান হন অননি। কারণ আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এরকম যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, আপনারা অনেকেই বলবেন, হুজুর তাইলে কি আপনি আমাকে পুরা কোরআন শরীফ মুখস্ত করতে বলতেছেন এই বয়সে? না না না, আমি তা বলতেছি না। আপনি যদি পবিত্র কোরআন, আপনি যদি দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এটা যদি আপনি মেনে নিতে চান, আপনাকে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের ছয়টি হক আছে। কয়টি হক? ছয়টি হক। আপনারা যারা বিবাহ করেছেন, আপনার প্রতি আপনার স্ত্রীর সন্তানের হক আছে না নাই? আপনারা, আমি এখানে ইমাম সাহেব আছি, আমার প্রতি আপনাদের হক আছে না নাই? আপনাদের হক হলো কোরআন এবং হাদিস থেকে যেটা সত্য কথা সেটাই বলতে হবে। আপনারা এখানে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যদি না বলি তাহলে আমরা আপনাদের হক আদায় করলাম না, কাল কিয়ামতের ময়দানে যদি এই কারণে আপনি জাহান্নামে যান, আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এক হুজুরকে নিয়োগ করেছিলাম, প্রত্যেক মাসে 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 টাকা দিয়েছিলাম, হাদিয়ে দিয়েছিলাম, অনেক দাওয়াত খাইয়েছিলাম, কিন্তু ওই হুজুর তো এই কথাগুলো করেনি, আগে হুজুরকে ধরো। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনার প্রতি যেরকম, আপনার স্ত্রী যেরকম আপনার প্রতি বেশ কিছু হক আছে, আপনি যেরকম একজন পরিবারের প্রধান হিসাবে আপনার হক আছে, আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন, আপনি যদি কালিমা পড়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার পবিত্র কোরআন যেহেতু ইসলামের জন্য নাজিল হয়েছেন, আখেরি জামানার নবীর উপর নাজিল হয়েছেন, তার মানে আখেরি জামানার যারা উম্মত হবে তাদেরও এই হকটা মানতে হবে। পবিত্র কোরআনের হক কয়টি বলেন তো দেখুন ক্লাস ভাই, যে আলোচনাগুলো করব, আলোচনা নিয়ে বাসায় যাবে, পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। ও ভাই, এখানে যতগুলো বিষয়ে আলোচনা করেছি, নোট করেছি, এগুলো তো করে শেষই করা যাবে না। আমি চাই ভাই আলোচনা করব খুব অল্প, কিন্তু এগুলো সারা জীবন মানার চেষ্টা করব। পবিত্র কোরআনের হক কি জানেন? এক নম্বর হক হলো বিশুদ্ধ তেলাওয়াত করা। আপনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, অনেক তেলাওয়াত করলেন, আপনার তেলাওয়াতের ভিতরে ভুল, তাহলে আপনি যদি ভুল তেলাওয়াত করেন, তাহলে এক নম্বর হক আপনার আদায় হবে, আদায় হবে না। আপনি দশটা সূরা পারেন, চারটা সূরা পারেন, এই সূরাটা সহি কিনা আপনার নিকটস্থ যে সমস্ত হুজুর আছে তাদের কাছ থেকে শুনে নেন। আপনি যদি কোনো সময় যদি শুধরানের নিয়ত না থাকেন, এই ভালো করার নিয়ত না থাকেন, সারা জীবন আপনি নামাজ পড়ে গেলেন, যা আছে ওই পড়ে গেলেন, ওই নামাজ হয়তো আপনি পড়বেন, এমনও হতে পারে ওই নামাজ আল্লাহর কাছে পর্যন্ত যাবে না। এক নম্বর কি ভাই? এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত। এরকম নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণের ভিতরে বলা এক নম্বর
নামাজ আপনার নষ্ট হয়ে যেতে পারে। তার ভিতর এক নম্বর কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত পড়া। কেউ যদি ভুল তেলাওয়াত করে, তাহলে তার নামাজ হবে এরকমভাবে একটু বলে যাই, সংক্ষেপে কিছু কথা বলে দিয়ে যাই। আমরা সকলেই সুরা ফাতিহা পারি কি পারি না, এখানে একজন যদি বলি একজন লোক হাত তুলে পায় না আমি সুরা ফাতিহা পারি না, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এরকম কি কেউ আছেন ভাই সুরা ফাতিহা পারেন না? কিন্তু সুরা ফাতিহা সকলেই তো আমরা পড়তেছি, একটু বলে দিই আমরা কি ভুল বলি না শুদ্ধ পড়ি। সেইটা হলো আমরা যখন তেলাওয়াত করছি প্রথমে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হচ্ছে যখন আপনি আলহা বলেছেন, আলহাম বলার কারণে আপনার অর্থটা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এই আয়াতগুলো যারা যারা পড়েছেন তাদের আয়াতের অর্থ হয়েছে সব প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন, তাহলে সব প্রশংসা কার জন্য? প্রশংসা করব কার জন্য? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে? আপনি বাড়িতে যে ভাবির প্রশংসা করবেন না, তাইলে এটা করা সুন্নাত ভাই, ওটাও করবেন। যাই হোক, আমি যে বিষয়টা বলতেছিলাম ওটা অন্যদিকে আর অন্যদিন বলবো, এখন যে বিষয়টা যে এটা বলার কারণে এটা বললাম, অনেকেই কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ, আলহা বলেন নাই, কি বলেছেন আলহামদুলিল্লাহ। যারা বলেছেন যারা হাটা উচ্চারণ করতে পারেন নাই, দুই নম্বর মাকরাজ আইন হা, যারা আইন হা হা উচ্চারণ করতে পারেন নাই, যারা হার জায়গায় হা বলে ফেলেছেন, এই হা বলার কারণে আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে কি গিয়েছে একটু বলে দিব। বলবো ভাই মন খারাপ করবেন নাকি, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে গিয়েছে আমার পক্ষ থেকে যত দুর্গন্ধময় যত পসা নেকড়া যা কিছু আছে সব আল্লাহর জন্য। বলেন না নাউজুবিল্লাহ, একটু খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ যা দুর্গন্ধময় আছে সব আল্লাহর জন্য। চিন্তা করেছেন? তাইলে এখন আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ। শুদ্ধ যদি না করেন আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর কাছে পর্যন্ত যাবে না। হ্যাঁ, আপনি যদি শিক্ষা করেন, আপনি যদি এখনো, আপনাকে বলছি এখন আপনাকে হাফেজ হওয়ার দরকার নাই, বিশটা সুরা পঞ্চাশটা সুরা এক পারা মুখস্থ করার দরকার নাই, অন্তত চারটা সুরা শিখেন, সই শুদ্ধভাবে শিখেন। এই চারটা সুরা আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে আপনার নামাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এমনি যত আমাদের অবস্থা এরকম, নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার সব চিন্তা মাথার ভেতর আসে না নাই? দেখবেন নামাজ পড়তে শুরু করবেন, দেখবেন অন্যান্য সময় টেনশন নাই, যখন নামাজটা শুরু করবো যত রকমের টেনশন, নামাজ পড়তেছি এখানে কোথায় কোথায় সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, তারপরে যদি আমাদের পড়াটাই ভুল হয়ে যায় তাহলে তো লক্ষণ ভালো না খারাপ। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, মুসলমান হিসাবে আপনার আমার প্রতি যে কিতাবটা এসেছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, তার এক নম্বর হক যদি আমাদের প্রতি, আমাদের পক্ষ থেকে এক নম্বর হক এই কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করব বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। ভুল তেলাওয়াত করলে পবিত্র কোরআনের হক আপনি আদায় করতে পারলেন, এজন্য এক নম্বর হক কি বিশুদ্ধ মানে শুদ্ধ তেলাওয়াত, ভুল পড়া যাবে না, শহীদ কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর হক, দুই নম্বরে যে বিষয়টা বলা হয়েছে অর্থ বুঝে বুঝে পড়া। কয়জন পড়ি হাত তুলে দেখান এখানে, যদি বলি বাবা প্রত্যেক রমজানে কতজন খতম দেন, অনেকেই হাত তুলে দেখাবেন হুজুর আমরা খতম দেই। কিন্তু এখন যদি বলি বাবা পবিত্র কোরআন কি আপনাকে খতম দেওয়ার জন্য দেওয়া হয়েছে? আমরা কিন্তু পবিত্র কোরআন পড়ি প্রত্যেক দিন, বুকে এক মাথায় এক, বুকে মানে প্রথমে সময় খেলাম কপালে লাগালাম, বুকে লাগালাম, এরপরে বাড়ির তাকের উপর একটা রেখে দিলাম, ওই যে মসজিদের তাকের উপর আছে না নাই, আছে না নাই? আল্লাহ কি এই জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন আর একটা অর্থ আছে না নাই? এর অর্থ আছে, আল্লাহ তো প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, এর ভিতর কোনো সন্দেহ নেই, ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন। তাইলে পবিত্র কোরআন শুধু শুদ্ধ করে পড়লে হবে না, আমাদের সমাজে দেখা যায় অনেক হাফেজ আছে কিন্তু পবিত্র কোরআনের অর্থ পড়ার হাফেজ খুবই কম।
আছে না নাই? আমরা যদি কোনো কিতাব মানতে চাই, পুরাপুরি যদি মানতে চাই, পবিত্র কোরআন পড়েন। এই যে বারবার আমি প্রত্যেক সপ্তাহে কথাটা বলি, দা হলে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, সেটা হলো এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্রন্থ কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন চারটা, অনেক বড় বড় সেগুলো, এত বিশাল বিশাল আয়াত, অনেক বিশাল বিশাল এই সুরার মতো তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে এমন কিছু নাই যে এই কিতাবের ভিতর নাই বলি, সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এখন কিন্তু অনেক সুবিধা ভাই, মোবাইলে বলেন, এই কোরআন শরীফে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এরকম অ্যাপস আছে না নাই? আপনি অর্থ পড়ার মতো সুবিধা আছে না নাই? তাইলে এক নম্বর শুদ্ধ করে পড়তে হবে, দুই নম্বর শুধু পড়লে হবে না, আল্লাহ কোরআনের ভিতর কি বলেছে এইটা আমাদের মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র কোরআন বুঝে না পড়বেন, অর্থ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না। আর আপনি এরকম সিল্লাই চলে যাবেন, এই রান্নাঘর পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কোরআনের শাসন চাই, শাসন চাই, কথা বলেন ঠিক কিনা ভাই? সকলেই বললেন ঠিক, কিন্তু অর্থ পড়ার ভিতর নাই। আপনি তো ঠিক নাই ভাই, মন খারাপ করলেন বাবাজি, মন খারাপ করলেন, এইগুলো আমাদের জানা দরকার আছে না? আমরা কিন্তু সকলেই কোরআনের শাসন চাই, যারা দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, যখন কোরআনের শাসন হবে তখন চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, সব চাই। কিন্তু আপনি কি করলেন? আপনার আমার প্রতি যে আল্লাহর পক্ষ থেকে, পবিত্র কোরআনের পক্ষ থেকে ছয়টা হক দিল, সেই সম্পর্কে সেইটার খবর কি? আল্লাহ তো বলছেন তোমরা পবিত্র কোরআন এক নম্বর মানে শুদ্ধ করে পড়ো, দুই নম্বর তোমরা বুঝে বুঝে পড়ো। এই বুঝে বুঝে না পড়ার কারণে হুজুররা যখন হক কথাগুলো বলে, হুজুরদের উপর হামলা, মামলা, জেল, জুলুম। কিছুদিন আগে এক অনেক সিনিয়র পার্সন, এক অফিসারের সাথে কথা বলতেছি, যে কোনো এক দলের সঙ্গে কথা হতে 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 হতে, ভাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, দাঁড়ি মুছনায় দিকে কি মনে হয় হুজুর, কোরআন শরীফ পড়তে জানি না? আচ্ছা ভাই, আপনি কতবার খতম দিয়েছেন? অনেকবার ভাই, একটা বার রিকোয়েস্ট করি, এবার রমজান তো মনে হয় খতম দেওয়ার নিয়ত করতেন। হ্যাঁ, এখন আমি কয়েক পারা করেছি। আচ্ছা, আপনি আবার শুরু থেকে পড়েন? জাস্ট আপনার সাথে কথা হবে আমার সেই দিন, সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো দিয়েছে, আপনি কি কখনো একটা বার এগুলোর অর্থ পড়েছেন? না তো, আপনি পড়বেন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তাইলে আমরা, আপনারা আমরা বলতেছেন হুজুর আমরা প্রত্যেক রমজানে খতম দিই, তাহলে আপনি কি আমাদের খতম দিতে নিষেধ করছেন? না, আপনি নিষেধ করছি না, প্রত্যেক দিন সকালে আপনি যতটুকু পারেন পড়েন, কিন্তু কিছু কিছু মানে পড়ার দরকার আছে না নাই? মানে পড়ার আসার দরকার আছে না নাই? তাহলে দুই নম্বর হক হলো ডাইরেক্ট কোরআনের, কোরআন শরীফের দুই নম্বর হক, অর্থ বুঝে পড়তে হবে। কি বুঝে পড়তে হবে? অর্থ বুঝে পড়তে হবে। তিন নম্বর বিষয় আসেন, তিন নম্বর বিষয় যখন, এই যে একটু আগে সকলে বললেন ঠিক, তিন নম্বর বলা হয়েছে পবিত্র কোরআনের যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কি করেছেন, আদেশ করেছেন, আদেশগুলো মেনে চলা, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাইলে কি আর কোরআনের শাসনের দরকার আছে? দরকার আছে ভাই। আপনি নিজেই যখন ঠিক হয়ে গেলেন, আদর্শ সকলেই পবিত্র কোরআন যা বলছে সেইটাই চললেন, আল্লাহ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে, আল্লাহ বলতেন নিঃসন্দেহ একটা কিতাব দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই কিতাবকে তোমরা আঁকড়ে ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোশ্চিন কেন তোমাদের ভিতর শান্তি, রহমত, বরকত আসবে। চার নম্বরে বলা হয়েছে পবিত্র কোরআনের যেই সমস্ত নিষেধ আছে, নিষেধগুলো তোমরা, নিষেধগুলো বর্জন করবা। নিষেধগুলো কি করতে বলা হয়েছে? নিষেধগুলো বর্জন। একটু মজার বিষয় দেখেন, তিন নম্বর বললেন আদেশগুলো মানো, চার নম্বর বললেন যেই সমস্ত বিষয় তোমাদের আমি নিষেধ করেছি পবিত্র কোরআনে, এই জিনিসগুলো তোমরা বর্জন করে দাও, ফেলে দাও, এগুলো দরকার নাই। আল্লাহ কি জানে কি জানে না বান্দার কোনটা দরকার, কোনটা বাদ দিতে হবে? আল্লাহ জানে কি জানে না, জানে কি জানে না? কিন্তু আমরাই আল্লাহকে চিনি না। যাই হোক, পাঁচ নম্বর যে বিষয়টা বলা হয়েছে, কোরআনের সঠিক দাওয়াত মানুষের মাঝে প্রচার করা, পাঁচ নম্বর বিষয়। অনেক মজার বিষয়, পবিত্র কোরআনের পাঁচ নম্বর যে হকটা, সেটা হলো পবিত্র, আল্লাহর ভাষায় দেখেন পবিত্র কোরআনের সঠিক দাওয়াত, দাওয়াত কিন্তু অনেক জিনিস দিয়ে দেওয়া হয়, হয় কি হয় না? দেখবেন আপনার সামনে অনেকে এইটা নিয়ে, ওইটা নিয়ে, ওইটা নিয়ে, ওইটা নিয়ে দাওয়াত দিচ্ছে। ভাই আমি ওইটা বলবো না, আমি বিতর্কিত হতে চাই না, আমি ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি, যেটা ডাইরেক্ট আল্লাহ বলছেন, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের হক যদি আপনি
মানতে চান। পাঁচ নম্বর যে বিষয়টা বলা হয়েছে, আগে তুমি পড়বে, এরপর অর্থ জানবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে। পাঁচ নম্বরে বলা হয়েছে, তুমি যখন জানবে এই পবিত্র কোরআনের সঠিক দাওয়াত, সঠিক দাওয়াত কি দাওয়াত, এমনি কিন্তু বলা হয়নি, যেটা সত্য দাওয়াত, সেইটা মানুষের কাছে দাও, সেটা কি আমাদের মাঝে দেওয়া হয়? একটু জোরে বলেন না ভাই, দেওয়া কি হয়? দেওয়া হলে কি আমির হামজা ওখানে থাকতো, মামুনুল হক থাকতো, মুফতি কাজী ইব্রাহিম থাকতো, আল্লামা সাইদি থাকতো? থাকতো না। এখন আপনারা নজর মসজিদে কেন বলেন? না 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 ভাই, এগুলো বলি না, কারণ আল্লাহ বলেছেন সঠিক দাওয়াত মানুষের মাঝে দাও। সঠিক দাওয়াত আজকে যারাই দেয়, ওই সময় তাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, এখনও যারা সত্য কথা বলবে তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই। এই জন্য আমরা কি সঠিক দাওয়াত দিব না বিরত থাকব? দাওয়াত দিব কি দিব না? দাওয়াত দিবেন কোথেকে আপনি তো জানেনই না, জানা যাওয়ার দরকার আছে না ভাই? আবারও বলবো, আবারও রিপ্লে করবো। তাহলে পাঁচ নম্বর বিষয় যেটা বলা হচ্ছে, পবিত্র কোরআনের হক যদি আপনি মানতে চান, পাঁচ নম্বর বিষয় পবিত্র কোরআনের সঠিক দাওয়াত, সঠিক দাওয়াত পবিত্র কোরআনের যেটা সত্য দাওয়াত, এটা মানুষের মাঝে প্রচার করা। ছয় নম্বরে যে বিষয়টা বলা হয়েছে, ছয় নম্বর বিষয় বলা হয়েছে, পবিত্র কোরআন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা কি হয়? এটা কিন্তু পবিত্র কোরআনের হকের ভিতর আছে। তাহলে দেখেন, এই যে আমি যে কথাগুলো বললাম, এটা কি আমার কোনো বানানো কথা? আপনি যে কোনো জায়গায়, এখন তো অনেক অনেক ডিজিটাল যুগ, আপনি শুধু জাস্ট গুগলে যা সার্চ দেবেন পবিত্র কোরআনের হক কয়টি, দেখবেন চলে আসবে, আপনার পড়ার দরকার নেই, জাস্ট ওখানে চলে আসবেন। আরও সোজা করে দিই, ইউটিউবে যা সার্চ দেবেন পবিত্র কোরআনের কয়টি হক, দেখবেন অনেক হুজুর যে যে মাজহাবের হন এরকম চলে আসবে, পবিত্র কোরআনের হক এই 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 এই। দোষ কি আমার? দোষ কার? আল্লাহর দোষ? আমাদের দোষ। তাইলে আজকের আলোচ্য আয়াতের বিষয় আমরা কি শিখলাম? আলোচ্য আয়াতের বিষয় হলো, এক নম্বর, পবিত্র কোরআন যখন আপনি মানতে নেবেন, যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহু আকবার নারায় তাকবীরের দ্বারা কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত এই পবিত্র কোরআনের ছয়টা হক আপনি না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। আপনি যদি মুসলমান হিসেবে দাবি করতেই চান, তাহলে পবিত্র কোরআন আপনাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। আর হাদিস শরীফে বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর ও নারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। আজ থেকে আমরা পড়বো তো ইনশাল্লাহ, খতম দিব না অর্থ সহ পড়বো, খতম দিব না অর্থ সহ পড়বো। আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম, আলোচনা এখন শেষ করে দিব, আর বেশি সময় নিব না। গত সপ্তাহে বলেছিলাম ভাই, সাড়ে বারোটা থেকে কারা কারা আসতে পারবেন, অনেকেই হাত তুলে দেখিয়েছিলেন, আমি আর লজ্জা দিব না। আগামী সপ্তাহ থেকে আমরা পারবো না একটু ভাই? অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো হলো এগুলো। কি ভাই, দেখেন তো একজন উপরে যান, একজন বড় একজন উপরে যান। বাচ্চারা যখন ছোট বাচ্চারা এক জায়গায় থাকে, একটু ঝামেলা হওয়ার কথা, যখন ছোট বাচ্চারা থাকবে আপনারা বড় দুই একজন উপরে থাকবেন, যাই হোক হুটহাট করে কি হয় না হয়। তো যাই হোক, পবিত্র কোরআনের হক কয়টি, যারা পিছনে পড়ে আসছেন ভাই মনোযোগ দিয়ে শুনবেন, পবিত্র কোরআনের হক কয়টি, এ জোরসে বলেন, এ ভাই একটু বলা যাবে না কয়টি, আমরা শিখে বাসায় যাব, পবিত্র কোরআনের হক কয়টি? এক নম্বর, বিশুদ্ধ তেলাওয়াত করা, বলেন এক নম্বর, বিশুদ্ধ তেলাওয়াত করা, ভুল করা যাবে। দুই নম্বর, অর্থ বুঝে পড়া, দুই নম্বর অর্থ বুঝে পড়া, অর্থ সহ পড়া। তিন নম্বর, পবিত্র কোরআনের আদেশ মেনে চলা। তিন নম্বর, পবিত্র কোরআনের আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেগুলো মেনে চলা। চার নম্বর, পবিত্র কোরআনের যে সমস্ত নিষেধ আছে বর্জন করা। চার নম্বর কি? যে সমস্ত নিষেধ আছে এগুলো বর্জন করা। পাঁচ নম্বর, পবিত্র কোরআনের সঠিক দাওয়াত মানুষের মাঝে প্রচার করা। পাঁচ নম্বর কি? সঠিক দাওয়াত মানুষের মাঝে প্রচার করা। ছয় নম্বর, পবিত্র কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা।
যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন আপনি মানবেন না, মন গড়াভাবে চলবেন, ততক্ষণ পর্যন্ত দুর্নীতিবাস, তারপরে জুয়া, মদ, জুয়া যা কিছু আছে সব কিছু এরকম ভাবে চলবে। আপনি বলবেন হ্যাঁ আমরা উমুক উমুক উমুকের সনদে এসে করতেছি, আপনার দ্বারা সমাজে দেশে শান্তি আসবে? আমরা চেষ্টা করব তো ভাই, আমাদের হিসাব কিন্তু আমাদের কাছেই দিতে হবে। আপনি যখন মারা যাবেন আপনার কবরে কি আমি যাব, সভাপতি সাহেব যাবে, আপনার নেতা, আপনার বাবা, আপনার মা, কেউ যাবে না, জাস্ট আমি ইমাম সাহেব। আপনারা আমাকে এখানে দায়িত্ব দিয়েছিলেন, আমার পক্ষ থেকে আমার দাওয়াত ছিল পবিত্র কোরআনের সঠিক দাওয়াত প্রচার করা। আমি পবিত্র কোরআনের 6টা দাওয়াত আপনাদের কাছে দিয়ে দিলাম, যাদের মনে হয় এটা আমার মানা জরুরি তারা মানবেন ইনশাআল্লাহ, আর যদি মনে করেন না আমি এমনিতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জিনিস না ছাড়াও আমি জান্নাতে যাইতে পারবো, তাহলে আপনার মানার দরকার নেই। এরকম কেউ আছেন নাকি ভাই? যাই হোক, রসিকতা করার জন্য কথাগুলো বলতেছি না ভাই। পবিত্র কোরআন পড়তে পারেন আর না পারেন, বাংলা পড়তে পারেন তো? পারেন না? পবিত্র কোরআনে কি আছে? প্রত্যেক দিন এক আয়াত দুই আয়াত 5 মিনিট করে পড়েন, 5 মিনিট একটা আয়াত করে পড়েন, দেখবেন দেখবেন এক সময় আপনি নিজেই পরিবর্তন হয়ে গিয়েছেন, নিজেই পরিবর্তন হয়ে গিয়েছেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, আমাদের সকলকে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।